আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সমসাময়িক বিষয়। আপনারা জানেন, যারা মুরগি পালন করছেন তারা সবাই জানেন যে বাংলাদেশের দুইটি সিজন, একটি হলো শীতকাল, একটি গরমকাল। এই দুইটি সিজনে মুরগি পালা খুব কঠিন হয়ে দাঁড়ায় সবার জন্য, এই বিশেষ করে শীতকালে। শীতকালে ম্যানেজমেন্টটা করা খুবই কঠিন। যারা মুরগি পালছেন তারা কম বেশি সবাই ভুক্তভোগী এই বিষয়ে। আর যেহেতু শীতকালে ম্যানেজমেন্টটা খুবই কঠিন, বা এনভায়রনমেন্ট বা পরিবেশ আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না আমাদের পক্ষে, সেজন্য শীতকালে মুরগির ম্যানেজমেন্ট করা একটু বেশি কঠিন। তবে আমরা যদি একটু সতর্ক হয়ে কিছু ব্যবস্থা নিতে পারি, সেক্ষেত্রে আমরা মুরগিকে পীড়ন মুক্ত কিছুটা হলেও রাখতে পারবো। যদি আপনারা এই বিশেষ কিছু বিষয় যদি গুরুত্ব দেন বা খেয়াল করেন, তাহলে আমরা বার্ডকে সুস্থ রাখতে পারবো। দেখেন যে কি কি বিষয়গুলো খেয়াল করলে আমরা শীতকালে বার্ডকে সুস্থ রাখতে পারবো। আচ্ছা, অতিরিক্ত শীত ও সংশ্লিষ্ট প্রভাব মুরগির জন্য ক্ষতিকর, তাই শীতের প্রকোপ ও কুয়াশা থেকে মুরগিকে রক্ষা করতে হবে। এ সময় বায়ু প্রবাহের চাপ হ্রাস পায় এবং প্রায় সময় পর্দা নামানো থাকে, বিধায় আবদ্ধতার দরুন মুরগির ঘরে উৎপাদিত গ্যাস সহজে সরতে পারে না এবং ওই গ্যাস প্রত্যক্ষ পরোক্ষভাবে মুরগির ক্ষতি করে থাকে। এই ক্ষতির হাত থেকে মুরগিকে রক্ষার জন্য নিম্নলিখিত ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া বিশেষ জরুরি। এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটি হলো যে শীতকালে প্রচণ্ড শীত এবং প্রচণ্ড কুয়াশা থাকে, যার কারণে আপনার শেডের ভিতরে যে বাড়ের শীতের ইয়ে থেকে, শীতের অতিরিক্ত শীত থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা পায় না, যার কারণে আপনার বাড়ের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এবং বাড়ের শীতের পীড়নের কারণে আপনার বাড়ির বডি ওয়েট আসে না বা প্রোডাকশন বা উৎপাদন হ্রাস পায়। সেক্ষেত্রে আমরা কিছু বিষয় যদি সতর্ক থাকি এটা কিছুটা হলেও এড়ানো সম্ভব হবে। তো এখানে দেখেন যে আসলে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করবো সেটাতে একটু সমস্যা আছে, আবার সেই সমস্যাগুলো সমাধানও করতে হবে। সেটি হলো যে আমরা যখন শেডের চতুর সাইড দিয়ে বা ভেতরে যদি আমরা পর্দা দিয়ে ঘরের মতো আবদ্ধ করে রাখি, সেক্ষেত্রে ভেতরে গ্যাস হবে এবং এই গ্যাস গ্যাসের কারণে অনেক ক্ষতি হতে পারে। এই গ্যাসটি অনেক ক্ষতিকর গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। এই গ্যাস থেকেও আমাদের রক্ষা পেতে হবে এবং সেক্ষেত্রেও কিছু ব্যবস্থা নিতে হবে। দেখেন, এটি একটি শেড, বোর্ডিংয়ের প্রস্তুতি চলছে, শেডের ভেতর বাহির দিয়েও পর্দা লাগানো আছে এবং ভেতরে পর্দা লাগানো আছে, যাতে ভেতরে কোনো ঠান্ডা কুয়াশা বা ঠান্ডা পানি বা সরি ঠান্ডা বাতাস না ঢুকতে পারে। এবং এই ঘরের ভেতরে তাপমাত্রা আবদ্ধ রাখার জন্য ভেতরে পলিথিনের এই ঘরটি করা বোর্ডিংয়ের ভেতরে। এবং আপনারা জানেন যে বোর্ডিংয়ের প্রথম কয়েকদিন 33 ডিগ্রি বা 30 থেকে 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রাখতে হয়, যেহেতু শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে। সেক্ষেত্রে আপনারা বাইরে দিয়ে পর্দা এবং ভেতরের একটি ঘর করে নেবেন। এই ঘর করার মিনিমাম 2 ঘন্টা আগে আপনার সমস্ত বোর্ডার জ্বালিয়ে দিয়ে, এবং প্রত্যেকটা বোর্ডারের বাল্বগুলো থাকবে 200 ওয়াটের, যাতে এই ভিতরে আপনার তাপমাত্রা বেড়ে তাপমাত্রাটা আবদ্ধ হয়ে থাকে, যার কারণে পরবর্তীতে আমাদের কিছুটা হলেও বোর্ডিং এর যে আমাদের ম্যানেজমেন্টের যে তাপমাত্রা সেটা আমরা প্রত্যাশিত হয়ে পাব। সেক্ষেত্রে আপনারা এই ব্যবস্থা করতে পারেন এবং কোনোভাবেই যেন বাইরে থেকে বাতাস ভেতরে না ঢোকে সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, যে সমস্ত কাজ বা যে সমস্ত বিষয়ের উপরে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো আমরা এখন বলবো।
এটাকে বলি আমরা কাজের ধারা। মুরগির ঘরের লিটার সর্বদা শুকনো ও ঝর ঝরে রাখতে হবে, সেক্ষেত্রে ঘরের লিটার প্রতি মাসে 3 বার পরিবর্তন করতে হবে। প্রতিবার লিটার পরিবর্তনের সময় 20% পুরাতন লিটার রাখতে হবে। এখানে যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেইনলি প্যারেন্ট ব্রিডার ফার্মের ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আপনারা যদি ব্রয়লার করেন, ব্রয়লারে আসলে 1 মাসের ম্যানেজমেন্ট, 1 মাসে আপনারা জাস্ট একবার তোষা পরিবর্তন করলে হয়, সেটা হলো 16 থেকে 20তম দিনের মধ্যে একটা বার লিটার পরিবর্তন করলে হবে। আর যারা প্যান্ট ব্রিডার ফার্ম করছেন তাদের ক্ষেত্রে প্রতি মাসে 3 বার পরিবর্তন করলে অনেক ভালো হয়, তবে 2 বার করা যায় কিন্তু 3 বার করলে অনেক ভালো হয়। সেক্ষেত্রে আপনারা 20% পুরাতন লিটার রেখে বাকি লিটার নতুন টুস দিয়ে আপনারা মিক্সড করে দিবেন। 2 নম্বর পয়েন্ট, আপনারা যা দেখতে পাচ্ছেন, লিটার সর্বদা পুরু করে দিতে হবে যাতে ঘরের অভ্যন্তরীণ তাপমাত্রা মুরগির স্বাস্থ্যের অনুকূলে থাকে। এটি অনেক ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটি হলো যে ঘরের লিটার বা তোষ যদি আপনারা পুরু করে দেন, তাহলে আপনার ভেতরের যে তাপমাত্রা হবে সেটা শোষণ করে তোষের ভেতরে আপনার সুপ্ত অবস্থায় রাখবে, এবং তোষ পুরুকে দিলে এই তাপমাত্রাটা মুরগির জন্য অনেক কাজে আসবে এবং সে তাপমাত্রাটা বৃদ্ধি থাকবে। আর যদি পাতলা করে দেন, সেক্ষেত্রে আপনার ঘরের তাপমাত্রা ড্রপ হবে, ঘর তাপমাত্রা কমে যাবে, সেক্ষেত্রে আপনার বাড়ির জন্য ভালো হবে না। 3 নম্বর পয়েন্টে, মাসা মিশে লিটার সপ্তাহে 2 বার বের করতে হবে। ব্রয়লারের ক্ষেত্রে এটা অবশ্য করতে হবে না, কারণ ব্রয়লারে আপনার মাসা ব্যবহার করা হয় না, এটা জাস্ট হলো প্যারেন্ট ব্রিডার ওপেন হাউসের ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে মাসার লিটার প্রতি সপ্তাহে 2 বার বের করে দিতে হবে, কারণ শীতকালে পর্যাপ্ত গ্যাস উৎপন্ন হয় ভেতরে, অ্যামোনিয়া গ্যাস, যার কারণে মাসার নিচে লিটার 2 বার বের করে দেওয়া অনেক ভালো হয়। যেহেতু ঘরটি বদ্ধ থাকে সেই কারণে গ্যাস উৎপন্ন হয়, আর মাসার নিচে লিটার যদি 2 বার বের করে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গ্যাস আরও বেশি প্রডিউস হবে এবং বাড়ির জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা সপ্তাহে 2 বার মাসার নিচে লিটার আউট করে দিবেন। ঘরের মাসার থেকে নিচ পর্যন্ত স্থায়ী পর্দা দিতে হবে এবং উক্ত পর্দা প্রয়োজন অনুযায়ী উঠাতে ও নামাতে হবে। এটি প্যারেন্ট ব্রিডার ফার্মের ম্যানেজমেন্ট। আপনার বলার ক্ষেত্রে যে আমি এখানে বলবো, যেটা সাজেশন করব, সেটি হলো পর্দা যে লাগাবেন, এই পর্দা আপনারা দিনের মধ্যে যখন তাপমাত্রা কম থাকবে, তাপমাত্রা যখন একটু বেশি থাকবে, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সাইটে বাতাসের বিপরীত দিকের পর্দা মাঝে মাঝে 2-1 জায়গায় উঠিয়ে দিবেন, এবং সব সময় উঠানো থাকবে না, মাঝে মাঝে উঠে দেবেন এবং ভেতরের গ্যাসগুলো বের করে দিবেন, বের হয়ে যাবে ওই সময়। আচ্ছা, মাসার থেকে 1.5 ফুট উঁচু করে স্থায়ী পর্দা লাগাতে হবে, যা মুরগিকে সরাসরি শীতল বাতাস থেকে রক্ষা করবে। ঘরের পর্দা ভালো করে লাগাতে হবে, কোনো ধরনের ছিদ্র, কোঁচকানো, শীতল বাতাস ঢুকতে পারে এরকম কাপড়ের পর্দা ইত্যাদি অব্যবস্থাপনা যেন না থাকে। এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট। আপনার ঘরের যে পর্দাটা লাগাবেন সেটি অবশ্যই নতুন এবং ভালো মানের পর্দা হতে হবে। যদি এই পর্দা কখনো কোথাও যেন খেয়াল করবেন, কোথাও যেন ছিদ্র বা কোঁচকানো বা শীতল এরকম কোনো পর্দার শিরা বা এ ধরনের কোনো ইয়ে না থাকে, সেদিকে আপনার খেয়াল রাখবেন, যাতে ঘরের পর্দা দিয়ে ভেতরে শীতল বাতাস না ঢোকে। কুয়াশা বা ঠান্ডা বাতাস থাকলে পর্দা নামিয়ে রাখতে হবে। এতে লক্ষণীয় যে বাতাস বা কুয়াশা প্রবাহের দিকে পর্দা নামিয়ে রাখতে হবে এবং বিপরীত দিকে পর্দা তুলে রাখতে হবে। এই পয়েন্টে যেটা বলছে যে আপনারা কুয়াশা বা ঠান্ডা বাতাস থাকলে পর্দা অবশ্যই নামিয়ে রাখবেন, কিন্তু বাতাস বা কুয়াশা যে দিক দিয়ে ঢুকবে বা প্রবাহ হবে সেই দিকের পর্দায় নামিয়ে রাখবেন এবং বিপরীত দিকে পর্দা তুলে রাখবেন। কারণ হলো যেদিক দিয়ে বাতাস ঢুকবে বা কুয়াশা ঢুকবে এই দিকে যদি বন্ধ থাকে তাহলে শেডের ভেতরে কোনো বাতাস বা কুয়াশা ঢুকতে পারলো না, কিন্তু বিপরীত দিকে পর্দা তোলা থাকলে এখানে সুবিধা হবে যে ভেতরে কোনো গ্যাস থাকলে বা ভেতরে কোনো ধরনের গন্ধ থাকলে বা গ্যাস উৎপন্ন হলে এটা ওই দিক দিয়ে বের হয়ে যাবে।
কুয়াশা বা শীতের জন্য দীর্ঘ সময় পর্দা নামানো থাকলে মুরগির ঘরে গ্যাস হবে এবং এই গ্যাস মাঝে মাঝে পর্দা তুলে দিয়ে বের করার ব্যবস্থা করতে হবে। পানি সর্বদা নতুন করে তুলে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। 9 নম্বর পয়েন্ট, একটু খেয়াল করেন যে পানি কিছুক্ষণ পর পর একটু ঘন ঘন তুলে খাওয়াবেন, কারণ হলো পানি আর শীতকালে পানিটা জমে যায়, বেশি ঠান্ডা হয়ে যায়, যার কারণে এই ঠান্ডা পানি খেলে বার্ডের সমস্যা হতে পারে, বার্ডের রেসপিরেটরি প্রবলেম হতে পারে বা সিআরডি হতে পারে। এদিকে খেয়াল করবেন, নতুন ঘন ঘন পানি তুলে খাওয়াবেন যাতে বার্ডের কোনো সমস্যা না হয়। পানির ট্যাঙ্ক সর্বদা নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। প্রতিদিন পানির ট্যাঙ্কটা আপনারা ভালোভাবে জীবাণুনাশক পানি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নেবেন, যাতে পানির ট্যাঙ্কের ভিতরে কোনো প্রকারের আয়রন জমে না থাকে বা কোনো ময়লা জমে না থাকে, এবং প্রতিদিন পরিষ্কার করে দিবেন যাতে বার্ড পিওর পানি খেতে পারে। বেশি শীতের সময় খাবার 3 থেকে 5% বৃদ্ধি করতে হবে। এটি ব্রিডার ফার্মের জন্য প্রযোজ্য, যদিও তো আপনারা যদি ব্রয়লারের ক্ষেত্রে খাবার বেশি করে খাওয়াতে পারেন সেক্ষেত্রে ভালো, তাহলে বার্ডের ভেতরে খাবারের কারণে আপনার বার্ডের শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার ভেতরে তাপমাত্রা বৃদ্ধি করতে পারে এবং তারা আরাম বোধ করে। ব্রিডারের ক্ষেত্রে তো অবশ্যই 3-4% 3 থেকে 5% খাবার বৃদ্ধি করে দিবেন, এটি বার্ডের জন্য ভালো। আর আপনারা আরও বার্ডকে পীড়ন মুক্ত রাখার জন্য প্রয়োজনে যদি বেশি শীত হয়, যেটা আপনার পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একটা ব্যবস্থা করতে পারেন, সেটা হলো যে গ্যাস বার্নার জ্বালিয়ে আপনি আপনার শেডের ভিতরে আপনার তাপমাত্রা বৃদ্ধি করতে পারেন। এই পয়েন্টগুলো ছাড়াও যে পয়েন্টটা আমি বলবো, হয় গ্যাস বার্নার দিয়ে আপনি ঘরে তাপমাত্রা বৃদ্ধি করবেন, নাহলে বেশি ওয়াটের বেশ কিছু বাল্ব ভেতরে লাগিয়ে দিয়েও আপনি তাপমাত্রা বৃদ্ধি করতে পারেন, অথবা আপনি আরও ব্যবস্থা নিতে পারেন যে চুলাতে আপনি কয়লার চুলাতে আগুন দিয়ে সেই আগুনের তাপমাত্রা দিয়ে আপনি ঘরের ভেতরে তাপমাত্রা বৃদ্ধি করতে পারেন, তাহলে বৃদ্ধি করে আপনি ফার্ম ম্যানেজমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমাদের পক্ষে যেহেতু কন্ট্রোল হাউস না, সেক্ষেত্রে আমাদের পক্ষে যাতে বার্ড পীড়ন মুক্ত থাকে বা সুস্থ থাকে যতটুকু রাখতে পারে আমাদের সাধ্য মতো চেষ্টা করে ম্যানেজমেন্টটা করতে হবে, যাতে আমাদের শীতকালের যাতে বার্ডকে পীড়ন মুক্ত রাখতে পারে। এখানে যে ফার্মটি দেখতে পাচ্ছেন, যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এটা একটি ব্রুডিং এর পিকচার। দেখেন এই ব্রুডিং এর চতুর সাইড দিয়ে আসলে পর্দা দেওয়া হয়েছে, এখানে তাপমাত্রা অবশ্যই একটু কম ছিল, যার কারণে পর্দা থেকে ভেতরে পরবর্তীতে ব্রুডিং এর ভেতরেও পর্দা দেওয়া হয়েছিল, দেওয়া আছে, যা দেখতে পাচ্ছেন যে বার্ডগুলো কত সুন্দর সুস্থভাবে বার্ডগুলো খাবার খাচ্ছে এবং সমভাবে। এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপ্রোপ্রিয়েট তাপমাত্রা আছে এই ঘরের ভেতরে, জাস্ট 33 ডিগ্রি বা 30 থেকে 33 ডিগ্রির মধ্যে আছে, কারণ বার্ড সমভাবে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি প্রমাণ করে যে বার্ডের যতটুকু তাপমাত্রা দরকার সেটা প্রপারলি এই শেডে আছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে এরপরে আরও অনেক ভিডিও পাবেন বা আমি যত ভিডিও দেবো সবগুলো আপনি পাবেন। এবং এই ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আমার চ্যানেলের নাম এটি, এবং আমার একটি পোলট্রি গ্রুপ আছে, এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন, কারণ হলো এই গ্রুপে অনেক পোলট্রি স্পেশালিস্টরা আছে যারা এখানে অনেকের সমস্যার সমাধান দিয়ে থাকে, এবং আপনি এখানে অনেক উপকৃত পাবেন। আমার পোলট্রি গ্রুপ হলো https://web.facebook.com/group/poultry-management24। এই গ্রুপটাতে আপনারা জয়েন করবেন, এখানে
আপনার পড়লে সম্বন্ধে অনেক হেল্প পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।